কিশোরগঞ্জে কাঠ দিয়ে পরিবেশ বান্ধব গাড়ি তৈরি করে আলোড়ন তুলেছেন দুই ভাই। জেলার পাকুন্দিয়া উপজেলার হাপানিয়া গ্রামের এই দুই ভাই জিপের মতো গাড়িটি নিয়ে সম্প্রতি রাস্তায় বের হলে তার ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুই ভাইয়ের মধ্যে এনামুল হক বুলবুল স্থানীয় দোকানে সোলার প্যানেল ও আসবাবপত্র বিক্রি করেন। ছোট ভাই ইমরানুল হক উপজেলার চরপাকুন্দিয়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ৪ আসনের গাড়িটি তৈরি করতে তাদের প্রায় ৩ মাস সময় লেগেছে জানিয়ে তারা বলেন, এতে তাদের ব্যয় হয়েছে প্রায় ১.৫ লাখ টাকার মতো। বুলবুল বলেন, তাদের এই গাড়ি ঘন্টায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার গতিতে চলতে পারে। গাড়িটিতে তারা ব্যবহার করেছেন ১,৫০ এমপিআর ব্যাটারি। ব্যাটারি চার্জে খরচ হয় মাত্র ১৫ টাকার মতো। আমি আরও এর আগে অনেক প্রকার গাড়ি তৈরি করছি। ২০১০ থেকে আমি গাড়ি নিয়ে রিচার্জ করতেছি। বিভিন্ন ধরনের গাড়ি আমি তৈরি করছি, সোলারের মোটরসাইকেল, তারপরে সোলার ইলেকট্রিক রিক্সা, তারপরে হচ্ছে আপনার সোলার জিপ, স্টিলের তৈরি ছিল ওইগুলি। আবার সোলারে আমরা একটা মিনি বাস, 12 সিটের একটা মিনি বাস তৈরি করি। তো তারপর আমার এটা 3 মাস আগে চিন্তা ভাবনা করি যে কাঠ দিয়ে কি একটা গাড়ি তৈরি করা যায় কি না। তখন থেকে আমি চিন্তা করি কাঠ দিয়ে এই গাড়িটা। আমার সাথে আরও অনেকেই হেল্প করেছে, আমার দোকানের যে কর্মচারী আছে নজরুল, বিপুল, তারপরে আমার এক ফ্রেন্ড আছে মিনহাজ ভাই, আমি আর আমার ছোটো ভাই ইমরানুল হক, আমরা দুজনে মিলেই এই গাড়িটা উদ্ভাবন করি। তো তাছাড়া ব্যাটারির পাশাপাশি গাড়িটি সৌর বিদ্যুতেও চলবে। একবার পূর্ণ চার্জে চলে টানা ১০০ কিলোমিটার পর্যন্ত। এমন গাড়ির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, দেশে অনেক মানুষের গাড়ি কেনার ইচ্ছা আছে, কিন্তু গাড়ি কিনতে অনেক টাকা লাগে, যে কারণে নিম্ন ও মধ্যবিত্তের পক্ষে সম্ভব হয় না গাড়ি কেনা। তাদের কথা চিন্তা করে এই গাড়ি তৈরিতে হাত দেওয়া। পরিবেশ বান্ধব এবং দাম কম হয় তাতে আগ্রহ দেখান ছোট ভাই স্কুল শিক্ষক ইমরানুল হক। ইমরানুল হক বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করায় গাড়িটি পরিবেশ বান্ধব। তাছাড়া গাড়িটি স্বল্প মূল্যে কেনা যাবে। এটা তৈরি করতে আমাদেরকে টোটাল 1,35,000 টাকার মতো খরচ করেছে। আশা করতেছি এটা আমরা মার্কেটে 1,50,000 বা 60,000 টাকার ভিতরে আমরা এটা বিক্রি করতে পারবো। এটা ঘন্টায় 40 থেকে 45 কিলো পর্যন্ত চালানো যায়। এটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কারণ এখানে আমরা এটাকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করি। মানে এটা ব্যবহার করার ইচ্ছা বলতে এটাই করতেছি যে এটা সৌর প্যানেল এবং ইলেকট্রিক চার্জের মাধ্যমে আমরা এটা ব্যবহার করি। গাড়িটি নিয়ে এলাকাবাসীর মধ্যেও উচ্ছ্বাস দেখা গেছে। গাজীপুর থেকে কাছে গাড়িটা দেখবার থেকে আবিষ্কার এটা উন্নত হয়েছে, এটা আমরা গর্ব। কিন্তু নির্মাতা দুই ভাই আর্থিক সমস্যার কারণে গাড়িটি বাজারজাত করতে পারছেন না। গাড়িটি বাজারজাত করতে সরকারি সহায়তাও চান নির্মাতা এই দুই ভাই।